একদম জি দীঘল রাস্তা মাজত গোসাই দুট গাছ বাপ্পাই 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 নহয় মজি গাড়ি উঠছ জি ঠান্ডা লমগিলা সিদ্ধা হয়ে যায় টুপনি আহি যে কোনবে বিশুনি মারি থাকা যেন লাগে ও টুপনি আহি যায় ও আ দস্তি কি কক দিন লৈ যাবি দে মই হই না তোরতে আপাল লগত একদিন গছিলু আ যায় নাই হ হ না আর কসুল কো কিবা কপাল লাগু কোবাল হিকলে জায়গা যাবা লাগলি ও মা কসু মারো তার শিয়া গিলা মোটা মানুষ নে লং পেন পিনদে ও আর কি গম পাইছ না পালাক না কি বিলে কই দুটে দুটে কথা পাতে একলা একলা কথা না পাতে আপা আপি কথা পাতে ও চাবাই লাগব এই পুরি যাবাই লাগব ভালকে দি আর কই থাকি তো আর কি গম পাইছ না তার আপি গলে রঙা রঙা ইয়েতে কি বা হানি ল একবার মং মাত দিছি হ্যালো বলছি মই কি গম কি নক কি কলি বিছ গেস্টি বলি বিছ ওয়া ননসেন্স বলি কইছি ম ভাল লাগছি ও দিতা দি ও দস্তি আর কি কি ব্যাসা কসুন ক বা ভালু বান্দর কুকুর সব আছে ও আর হরিণর দোকান ও হিকলা খান ডাইরেক্ট খোলা খুলি কে বিক্রি করে হেতে নিবিছে মানুগুলো জমা জমা হয় কেনে তাতে সাথে কে কোবা যাবু বলি কেনে ও ও লোহার ঘরের ভিতরত আছে না দস্তি ও লোহার ভিতরতে তুই কেনকে গম্পালে বান্দর মুয়া তুই বুড়ব ইখান চিড়িয়াখানা কেনকে গম পালি জানা না মই সরুতে আতার লগত গেছিল নহয় হয় নেকি তুই শুন বহুত কথা জানা ওই ওই লুজ ক্যারেক্টার মই এটা কথা বুঝি নাপালো ওই একদম মেন সারি আলি একজন বোকা বিধেব মানুষ একজন খারা হয়ে থাকে মা কসম ই একবার যদি হুইসেল বোঝা দে নহয় সব গাড়ি রুখি যায় ও ভগবান নিচিন মানু তা খুঁটি খুঁটি হে মানুষগুলো পার হয় মই পার হবা কসম দে হুইসেল মারি দিছি নহয় কি ভয় খাইছো এটা ট্রাফিক পুলিশে ভুরব হে নহয় বিধবা পুলিশ ও নহয় ট্রাফিক পুলিশ ও কি হইছি জানা না সেই পুলিশ তো থাকার কারণে গাড়ি গেলা খানোর অ্যাক্সিডেন্ট নহয় মই কইনা কাই কইছিল তাই কইছিল হরতে মোর মনত আছে হয় নেকি অরস্তি মুরু সাবা মন গেছি হে তে সাবা মন গেলি নহুবু এ বিরাট খাতরা জায়গা ও মই যে প্রথম দিন এখান গিলু বাসর বে নামার পাছত বাসর মানু গিলে যে থাকে আম্মা মাছি কিনে গুছি মাছ খোয়া কোসারে বেলতালা বলি গুছি মই তো জাংতে মাছ খাই গিছিলুম ভাই আরো কোসারে বলি গুম্পা বলি ভাবছো এনেকা ডাউর সঙ্গ মই আরো গুছি মাছ খোয়া কোসারে বেলতালা বলি গুছি ডাউরি ডাউরি পালুম গে বেলেক জায়গা তাতো শুনো পালুম ভরলে ভরলে বলি কও ভরে লুছি ভরাইলো নহয় কিবা ভরলু বলে জায়গাটোর নাম লাস্টতে গুম্পাছো মই দুই দিন দলং অটলত ঘুমাইছো মই কাই ঘুমে ন আপোনা লোকক যে কি বলি ধন্যবাদ দিম কোয়া দ ভাবিয়ে না পা হবু দে হবু ভালকে শুনলে হল আমার পায়ে কো কমপ্লেনই না পায় আপনি চিন্তা নকইব এটা কথা কিন্তু মই ভালর ভাল বিয়া একদম বিয়া ও ঘরের বাকি ভ মানুহক লগ পাইছো আপোনা খে লগ পোৱা নাছিল কাই দেও নহয় মানে মই বিপৰৰ কাম দূৰত গিছিলু যে হয় নেকি আইব পৰা নাছিলু ও কৈ দে কিনু আপুনি কি বিজনেস কৰে ন তাকে দূৰছোন একেদিনে তুমি ইমান কথা গম্বাবা নালগে নহয় তুমি মনে মনে থাকাচোন যতে তে যিটি কথা বকিন থাকিবা ও কোনে খুদা গানা কো বেয়া না পাবো মানে মো ভাবিছিলু আপুনা ব্যৱহাৰ যদি আমা এওকু হবু দে হবু মো চিন্তা কৰিছাম হা অ রঙিলি বাইদেউ জনি যে ইমান ভাল খাইলাখ লক্ষ্মী আমাক ইমান মৰম কৰে নহয় আচ্ছা জিলেপি লোক পানে মূৰ্তি ৰিটো পাইছো পাইছো কিয় না পাম তাইও বৰ ভাল পাই ঘৰখনৰ মানুহকেইজনক বৰ ভাল লাগিছে জানানে কাইদ ভাল লাগিছে বুলি একেবাৰে থাকা ঠাণ্ডা নলবি এই ঘৰখন নোহোৱালৈকে থাকিম আও কিবা বেয়া বালি কিন্তু একেদিনে যাবলৈ বুকু দিছো নাই নাই এনেকুৱা একো নহয় কাইদ ঠিকে আছে ভালকে থাকলি মৰম পাবি আৰু যদি কিবা উল্টা পাল্টা হয় যোনফালে সোমাইছিলি সিফালে ওলাব লাগব মই এতিয়া যাম অঁ আয়া ভাবলি একদম কোঠা গিলা আচুরিতে লাগে মই নহা টাইম মুঠে এগুলো হব পালা না ও কিনু করবি এগুলা সব কপালর লিখন ভগবান তুই কপালত জিগিলা লিখছি হিগিলা এত হব যদি একবার সাহাবক দেখা পালো হয় মই মোর মনটো বিরাট ভাল লাগলো হয় মোরার লাগে মোর হিটু দুখে থাকি যাব আমিও তো ভাবা নাছিলু ইংগেজি মানু তুই আমাক হঠাতে এরি থই গুছি যাব কি করবি দুঃখ তো আমারও সমানে লাগছে না কিন্তু মেম সাহেব মই এটা কথা বুঝি না পালুং এ কথা নো আমার ইমান ধনে ঘরবারে কি নুই রি গেনে এ হুকান মুয়া জায়গাটো নু কি আহিলি ওই কিনু কমে গেছতি হিগিলা বহুত কথা শত্রু কিছুমান ভাগ আছে যেতিয়া আপন মানুগিলা খান শত্রু হয় নহয় তেতিয়া মনত বহুত কষ্ট হয়
সেই মাটি বাৰীখিনিক লৈ কম খান গুণ্ডুগুল লাগিল না শেষত যায় একেবাৰে কথাটো কোৰ্ট কাছাৰী পালা আহি আমাৰ সেই ঘৰখনত ৰঙা চাপাৰি মাৰিলা উপায় নাপাই আমি সেই ঘৰ বাৰী এৰি ইয়াক লাগিয়ে গুচি আহিলোঁ চাহেবে বিৰাট দুখ পাইছিল কি জানি ন মেম চাহাব দুখত একেবাৰে মানুহটো ভাগি পৰিছিল মই কোনো মতে একো কথা কৈয়ে বুজাব পৰা নাছিলো তাৰপিছত খঙত মানুহটো একদম ৰঙা চিঙা পৰি গৈছিল বুজি পালি আমি আগতকে ভালকে ধৰি ৰাখিব লাগিব তেতিয়াহে তেওঁৰ আত্মাটো শান্তি পাব চকু চৰহা মানুহগিলাকে হকে বিহকে বিভিন্ন কথা কব পাৰে কিন্তু আমি সিগিলা কথা একদম গুরুত্ব নাই ধন তুই ঠিক কথা কইছা মেবজা সাহাবর ঘর মানে মরিখান ঘর আগটকে মই বিশিটা কুটকুটিকে রাখি এ ঘর মই কিন্তু কিটো বরবাদ হবা দিব নরম ও গেস্টি মুখ বহুত মানে বেয়া পালাখে মই আপত্তি খরা নাই বেয়া কাম করছো দেশন বেয়া পাবয়ে সাহাবে হুরুতে কইছিল হাবে খালি বুলে কিছু লাগিও ভয় থাকে ওই গেস্টি মই আগত করি বহুত খুলুনি হইছো এই বেয়া চিন্তা বিলাক মোর মনত আর নাই থ তাকে তো মই মাঝে মাঝে ভাবং মই যদি গুহতি নিগলু হয় সাহাবর কে জানে এনেকে অবস্থা নহলে হয় ওই গেস্টি এতিয়া কোনো কথা নাই এতিয়া তুই তাতে আসা ঘরখান ভালকে সাবে সেইখান সুখীর বিরাট মরমর ঘর থ সাবাটো লাগবোয়ে সাহাবে মোক কিমান মরম করছিল মোক নিজের লড়া নিচিনা মরম করছিল না চালে হব না তোকে তো কম মরম করা নাছিল হি তো বুঝি হে না পালি জানং কিন্তু মোর বুঝি পাত পলম হল এতিয়া মই বুঝি পাইছং আর সেই কারণে সকল ওসব মাপ খুঁজছং কারণ মানুষে ঠেকা খালি শিখে সাহাব কিন্তু বড় বেলেগ মানুষ আছিল না ঠিকই ইমান ঘটনা ঘটি যার পিছতো মই সখীর মাটিতে আছো সখীয়ে মোক কেতিয়াও বাধা দিয়া নাছিল আরে সাহাবর মাটি কিটা আসলিয়ে তই এটা কথা গমে নাপা কি জানি জ্যেষ্ঠীহতে থাকা মাটিখিনি সেখিনি সখীরে মাটি এতিয়া সখীর নামতে আছে এনেকুয়া ও মই ঠিকে কৈছো তো বিশ্লেষণ মই গমে নাপাঙে বাকি মানুহবিলাকে গুম পায় সিখান ঘরের মানুহবিলাকৰ মনটো বহুল কারণে আজিলৈকে কোনোদিন আপত্তি করা নাই এতিয়াতো সাহাবো নাই মাটি বাড়ি হিসাব কাই রাখুনু মোক যদি আরো যাবা দিয়া সখীর ঘরত মই আরো যাম কারণ মই সিখান ঘর থান পান হয়ে যাবা দিবা নুনছ মা কুসু মিমান ডাঙার কথা তু আমার মেম সাহাবে গম পাইনে না পাইবা বা জিএসটি সেলকা না নেসেলকা কিটো কথা মেম সাহাবক মই তে কোন গেরো এই সখীয়নি জানে থ এ মরাটো গুছিয়ে গেল দেখন হেই ময়ও যাং কিনে হিন কথা দেছ মই হিগলে বুঝি না পাং সিখান ঘর আমাক লাগবু 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 ও রহে গেস্তি পুরনি ঘা খুসলে নুহুকাই নহয় বহুল হে হয় গতিকে হিগিলা কথা এটা বাদ দি যিমান কুলে মই নাম নং কিখন সাহাবর ঘরত কেনকে থাকব পারে ওই ও তস্তিয়া ঠিকে কথা কইছি ও আপন বউ আপন কাকা গুছি গেল বলি আমি সব বস্তু এরি দিবা নরু নহয় ও মনে মনে থাকছ নয় মানু তো ঢুকুয়ার পিছত কোনো মতে ঘরখান অলমান থানথি লাগছি হে তো হতে একো কিহর কারণে উল্টা পুল্টা করবা খুচা ও মতে আজি হিন্দর ঘর বাড়ি গিলা ভাঙি সুরমার গুরি দিবা লাগে ইমান ধুনে সাহাবর মাটি কিন্তু সাফি খা কুকুর কিটা সাফি খা বা কোড উঠি কার পালা ওই রহে গেস্তি না জানা নহুনাকে কথা গিলা নকবি ইয়াত অধিকারৰ কথা আহি পড়া নাই নহয় তোর সাহাবে কিবা বুজা বুজি থিয়তক তাতে থাক পাৰিছিল ও আপুন বউ আমি সব কথা জানি বুজি ইতাল মনে মনে থাক পা লাগব নেকি ও এটা ইমান নাংমান মাটি ইমাহান মানুহ থাক পা লাগে তাতে আমি আরামত থাক পা পাৰিম কিন্তু বিপদ একেবারে নহয় ইগিলা মহান জ্ঞানী মানুহগিলাকে কৈ যাওয়া কথা বুঝি পাইছানা অ অ